গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে তোমার ম্যাচ ডে, আর আজ সাই জোয়ার দিন আমি আবার তোমার চলে এসেছি। আর আজকে হচ্ছে তোমার ইন্ডিয়ান এল ক্লাসিকো, কেরালা ব্লাস্টার্স ভার্সেস মোহনবাগানের খেলা। আর অফিসিয়াল এটা হচ্ছে মোহনবাগানের তোমার লাস্ট গেম। তো মোহনবাগান তো তোমার জানো বিগত চারটে গেম খুবই মানে নয় ড্র করেছে, নয় হচ্ছে যে হেরেছে, আগের ম্যাচটাও তোমার হেরে গেছে। বাট আজকে একটা ভালো খবর হচ্ছে তোমার সুভাষিস ঘোষ আর আশিস পুরুনিয়ান হচ্ছে টিমে ঢুকবে, আর এই গেমটা হচ্ছে মাস্ট উইন গেম। যদি এই গেমটা না জিততে পারে তাহলে প্লে অফে যাওয়াটা বিশাল চাপের হয়ে যাবে। তো আশা করবো আজকের ম্যাচটা জিতবে। আর কেরালা ব্লাস্টার্সে মনে হয় আড্রিয়ান লুনা মনে হয় যেন খেলবে না, আর হুগো বুমোস আর কাল ম্যাচ তোমার টিমের মধ্যে আছে নাকি সেটা আমি কনফার্ম নই এখনও অবধি, কেন দুজনের ইঞ্জুরি আপডেট আমি জানি না কী হয়েছে এখনও অবধি। যদি টিমের মধ্যে থাকে তো খুবই ভালো, আর যদি না থাকে সেটা আমি ভিডিওতে জানাবো যে আদৌ আছে না টিমের মধ্যে নাই। বাট মোদ্দা কথা মোহনবাগানে আজকে হচ্ছে তোমাদের ম্যাচটা জিততেই হবে প্লে অফে যাওয়ার জন্য। সো এনজয় করবো ইন্ডিয়ান এল ক্লাসিকো। আর পরের সপ্তাহে হচ্ছে ডার্বি, তো পরপর দুটো বড়ো ম্যাচ দেখবো। আর মোহনবাগানে এটা অফিসিয়ালি লাস্ট হোম গেম, বিকজ ডার্বিটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের এটা হোম গেম, মোহনবাগানে এটা অ্যাওয়ে গেম। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে আমাকে আর কী কী ইম্প্রুভ করতে হবে। সো মাঠে ভেতরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শেষ হলো আর স্কোর হচ্ছে 1-1। আর মোহনবাগান তোমার খুবই মানে বাজে খেলছে, মাঝ মাঠে তো তোমার কোনো ব্লকিং হিসাবে আমি দেখতে পেলাম না, ক্লেন মার্টিনসে কিসের জন্য সাইন করেছে আমি বুঝতে পারলাম না, আর পুইটিয়াতেও তো বসিয়ে রেখেছে, মানে মাঝে কোনো ব্লকিংই নেই। আর আশিস পুরুনিয়ানও মানে ঠিক তিনটে ম্যাচ বসার পর মানে খুবই বাজে খেলছে, মানে তিন ম্যাচ আগে যে আশিস পুরুনিয়ানকে দেখেন সেই আশিস পুরুনিয়ানকে দেখতেই পাচ্ছি না। আর অনেকগুলো চান্স পেয়েছিল কিন্তু কিন্তু মানে প্রথম 10 মিনিটের মধ্যে মোহনবাগান, বাট মানে প্রপার বক্স ট্র্যাকারের অভাবে তোমার হচ্ছে একটা চান্সও গোল ক্রিয়েট করতে পারেনি বা গোল করতে পারেনি। তো সেকেন্ড হাফে দেখি খেলা কী হয়, যদি এইভাবে খেলতে থাকে তাহলে খেলা খুব বেশি হলে তোমার ড্রই হবে আমার যা মনে হচ্ছে, কেন মানে মাঝ মাঠ একদমই খেলতে পারছে না, আর ডিফেন্স মানে খেলা হচ্ছে শুধু ব্যাক পাস আর ফ্রন্ট পাস। সো দেখি সেকেন্ড হাফে খেলা তোমার কী হয়।
আর প্রচুর অ্যাওয়ে ফ্যান্স এসেছে কেরালা ব্লাস্টার্সে। তো দেখা যাক, তো সেকেন্ড হাফতে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের লাইক ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাও যে ফার্স্ট হাফে তোমাকে খেলা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সেকেন্ড হাফ। টাটা ই করে তোমার যুবভারতীতে বেরোচ্ছিলাম বলে তোমার হচ্ছে যে মানে লাস্ট এন্ডিংটা করতে পারিনি। তো খেলার ব্যাপারে বলতে গেলে মোহনবাগান মানে সেকেন্ড হাফটা ভালো খেলেছে, মনবীর সিংয়ের খেলা সেকেন্ড হাফে বিশাল ভালো লেগেছে আমার। মানে যতটাই আমি ক্রিটিসাইজ করলাম মনবীর সিংকে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে মনবীর সিং ততটাই ভালো খেলেছে। আশিক পুরুনিয়া কেন জানি না ভালো খেলতে পারলো না, আর কেরালা তোমার 10 জনে হয়ে গেছিলো। রাহুল কেপি হচ্ছে তোমার 64 মিনিটসে হচ্ছে একটা রেড কার্ড দেখলো, তো মোহনবাগান অ্যাডভান্টেজটাও পেয়েছে। আর কাল ম্যাচ তোমার 2 খানা গোল করলো, তো আলটিমেটলি মোহনবাগান আমার মনে হয় 3 নম্বরে চলে গেল। আর মানে যেটাটা বিশাল দরকার ছিল, তো কনফিডেন্স লেভেল ফুললি নেমে গেছিলো টিমটার মধ্যে আসে মানে খেলা ফার্স্ট হাফটা দেখে মনে হয়েছিল। তো সিয়ালদা সেশন থেকে টাটা, আর পরের ম্যাচটা হচ্ছে ডার্বি আছে। আর তার আগে হচ্ছে যে একটা মানে জিনিস আমি আমার সাবস্ক্রাইবারদেরকে দিতে চাই, তো সেই জিনিসটা কী সেটা হচ্ছে যে আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে বলবো। তো সিয়ালদা সেশন থেকে টাটা।